পরে অনেকদিন বলবো না তারা আমাকে রমজানের আগে, হ্যাঁ রোজার আগে তারা আমাকে ঈদের পর পর আমাদের একটা ফ্রেন্ডের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, সেখানে যাচ্ছি, সেখানে যাব। তো সেই প্ল্যানে আমরা আলহামদুলিল্লাহ প্রায় লাস্টের দিকে সাকসেস, প্রায় মানে কি বলবো চলে আসছি, বেশিক্ষণ লাগবে না, আই গেস 20 মিনিটস লাগবে বেশি না। আমাদের ড্রাইভার নট পারমানেন্ট, দেই টেম্পোরারি ড্রাইভার, বাট আলহামদুলিল্লাহ বন্ধুরা ছিল অটো ড্রাইভার, আই মিন লাইক অটো গাড়ির ড্রাইভার ছিল। হুট করে দেখলাম ম্যানুয়ালে তার সাথে উঠে আমি নিজেও ম্যানুয়ালে দাঁড়ায় গেল, অটোতে বসে ছিল ম্যানুয়ালে দাঁড়ায় গেল। বন্ধু আমার এত ভালো স্মুথ ড্রাইভিং করতে পারতেছে, এটা জাস্ট আনবিলিভেবল, মাশাআল্লাহ। এন্ড আই বিলিভ এন্ড পার্সোনালি আই নো হিম, ওনার ক্যাপাসিটি বলা বলবো বা কি বলে এটাকে, আল্লাহ অনেক কিছু ভালো মেশিন, ওনার কন্ট্রোল বল, ব্রেন কন্ট্রোল বললেও মানে বলা যায়, আবার এভরি কন্ট্রোল মানে যে কোনো কন্ট্রোল, যে কোনো সাইডে কন্ট্রোল লেভেলটা তার হাই, প্রতিভা বেশি, হ্যাঁ প্রতিভা বেশি। এখন তো এটা অন্যরকম ভালো লাগা, এক এক বন্ধুর এক এক রকম কোনো গান বলে শেষ করা যাবে না। সবাই ওর জন্য দোয়া করবে, নেক্সট মান্থে আমরা লাইসেন্স পেতে যাচ্ছি, আমি না আমরা কেউ না, নাই সব ধরনের ভিডিও পাওয়া যায়, পোলারাইজ সানগ্লাস কিনে যাদের ছবি দিয়েছে আর কি বলবো। আমরা আসলে ওকে না দেখে দেখতে যে আমরা পোলারাইজ সানগ্লাস দেখতে যাচ্ছি, অনেকদিন মিস করতেছি পোলারাইজ সানগ্লাস না। তিন মাস পর সবাই জব 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 সেক্টরে যাবো,
আমরা কি ফুটবল খেলা দেখবো বাসর রাতের মতো সাজাই? আমি বুঝলাম না আসলে। আবি তুমি ভালো জানো, দেখা যায় কত মিস্টেরিয়াস জিনিস ও আমাদের জন্য সাজা রাখছে। সহি সালামতে আমরা পৌঁছাই, খুব মজা হবে ইনশাল্লাহ, ভালো সময় কাটবে। আবিদের বাসা, আবিদের বাসা হ্যাঁ, আবিদের দাদু বাড়ি ও টুরিস্ট প্লেস বানাইছে আমাদের জন্য। আর আবিদ হচ্ছে আমাদের গাইড, গাইড হবে, গাইড দিব টাঙ্গাইলের জন্য। তবে এটা ভালো, আমি নিজেও পিরামিড ক্যারি করে এবং পিরামিড দেখাবে একটা বাড়ি, মানে বাড়িতে প্রোটেকশন দিব আর কি, শিল্ড বানাই কিছু বাড়ি দিলে দেবো। কি মনে হচ্ছে আমার এই দুই বন্ধু কি সুর সম্রাট ওস্তাদ ডক্টর মাহফুজুর রহমানের থেকে ভালো গাচ্ছে না? তবে যাই বল না কেন, মাহফুজুর রহমানের ট্রাইটা ভালো লাগতেছে। এত ছোট কইল যা, চিকন মানুষ নাইস একজন একজন অদক্ষ ড্রাইভারকে নিয়ে বের হয়ে গেছে। সামনে একটা রাস্তা আছে, একজন অদক্ষ আমাদের গন্তব্যস্থল আবিদদের এখানে। এই যে আমাদের থাকার স্থানটা দেখেন কি সুন্দর। আমরা অলমোস্ট 10:45 রওনা দিয়েছিলাম, এখন কটা বাজে সুজন? আমরা ওই একটা প্রায় 10 মিনিট আগে রিচ করছি এখানে আর কি, পৌঁছাইছে। আমাদের সাথে এই যে আমাদের মিস্টার আবিদ, আবিদ বয়, দ্য মিসিং বয়। আচ্ছা একটা কাজ করো, সেটা হলো সে আমাদের একটা কাজ করতে বলতেছে। আমরা এখানে আসছি
আমরা এখানে আসছি, সে আমাদের কাজ করতে বলতেছে, আমরা তার এখানে ঘুরতে আসছি, আমরা তার এখানে কাজ ঘুরতে আসছি, সে আমাদের কাজ করতে বলতেছে। হ্যালো, এই যে তুই আসিস না, এই যে বড় বড় দেখেন মানুষটা, বাসা বাড়িতে বলে বড় কেউ না, এত বড় দেখে নিয়ে ঘুরতেছে, বলে যে বড় কেউ। আচ্ছা তাহলে পঞ্চ ফুলে তো বেটা হয়, আচ্ছা মসজিদ তো কো, এই যে আমাদের নানু বাড়ি, আবিদের নানু বাড়ি, মানে আমাদের নানু। আচ্ছা এখন আমরা নামাজ পড়তে যাবো, অলমোস্ট 1:30, আমরা পরে আবার ভিডিও করবো। হ্যাঁ এটাই করবো, ওকে পরে দেখা হবে।